সঙ্গীর ওই সঙ্গী বিপ্লবীরা বলল পিছনের গেট দিয়ে পালাতে হবে, আর যদি মরতেই হয় তা কয়েকটাকে মেরে তবে যাব। এরপর সবাই সমস্বরে বলে উঠল বন্দে মাতরম। কিন্তু ওরা পিছনের দরজায় এসে পৌঁছতে না পৌঁছতেই পুলিশ এসে হাজির হল সেখানে। পুলিশ প্রথমে চিৎকার করে ওদের সারেন্ডার করতে বলল, কিন্তু তা না শোনায় গুলি চালাতে লাগলো। বিপ্লবীরাও পাল্টা জবাব দিতে থাকলো। নীলাভকে কভারে রেখে চলছিল ক্রস ফায়ারিং। আচমকাই নীলাভের সামনের লোকটির গায়ে গুলি লাগলো, সে বন্দে মাতরম বলে লুটিয়ে পড়ল, আর পুলিশের নজর গিয়ে পড়ল নীলাভের উপর। পুলিশ দেখে ও ভয়ে দৌড়ে পালাতে লাগলো। পর মুহূর্তে দুটো গুলির শব্দ, আর মনে হলো ওর শরীরকে কে যেন গরম সিসা ঢেলে দিচ্ছে, পিঠটা রক্তে ভিজে উঠল। নীলাভের চোখে অন্ধকার দেখতে লাগলো, আর এগোতে পারল না, সামনে মুখ থুবড়ে পড়ল। চেতনা হারাবার আগে শুনতে পেল ভারী দুটের শব্দ, মনিরা মনিরা বলে চিৎকার, কিন্তু শব্দগুলো ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল, আর নীলাভ যেন কোনো অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল। কে যেন নীলাভকে ধাক্কা দিচ্ছিল, ও বুঝে উঠতে পারছিল না যে ও বেঁচে আছে না মরে গেছে। চোখে আলো পড়তে ও চোখ মেলল, চোখ মেলতেই দেখে কিছু দেহটি মানুষের মুখ। ও চোখ মেলতে তাদের একজনকে বলল, হোশ আগিয়া লাগতা হয়, মাস্টারকে বুলাও কই জলদি। কি হয়েছে জিজ্ঞেস করতে ওই লোকগুলো বলল যে ওদের মধ্যে কয়েকজন এদিকে ছাগল চড়াতে এসে নীলাভকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে, কাছে এসে দেখে ও বেঁচে আছে। তখন ওর চোখে মুখে জলের ঝাপটা দেয় আর কিছু বন্য লতা পাতা পুড়িয়ে শোঁকায়। নীলাভের মনে পড়ল দুটি গুলি ওকে ফুঁড়ে দিয়েছিল, এরপর তো ওর আর বাঁচার কথা নয়। আর ও এই মাঠেই বা এলো কোথা থেকে? এমন সময় ও দেখতে পেল অর্ধেন্দ্রবাবুকে, হন্তদন্ত হয়ে দিকেই আসছেন। ওকে দেখেই চিৎকার জুড়লেন, আরে মশাই কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন বলুন তো, কয়েকদিন ধরে আপনাকে নিয়ে যা তোলপাড় হচ্ছে, আমি তো চাকরি বাদ দিয়ে থানা পুলিশের চক্কর কাটছি, পেপারও তো বেরিয়েছে আপনার নিখোঁজ হওয়ার খবর, আপনার মা বাবাও চলে এসেছেন, বুড়ো মানুষগুলো চিন্তায় যেন আধামরা হয়ে আছেন। আগে আপনার বাড়িতে চলুন, ওখানেই সব শুনব। বাড়িতে ফিরে নীলাভ মা বাবাকে বলল যে ও কদিনের জন্য ঘুরতে গিয়েছিল, মোবাইল নেটওয়ার্ক না থাকায় ফোন করতে পারেনি। কিন্তু আসল কথাটা অর্ধেন্দ্রবাবুকে খুলে বলল। শুনতে শুনতে ওনার তো চোখ ছানা ওড়া, মশাই করেছেন কি, আপনি তো টাইম ট্রাভেল করে এসেছেন, আপনার মতো ভাগ্য কজনের হয় বলুন তো, তা নেতাজি গান্ধীদের দেখলেন নাকি সামনাসামনি? ও ঘাড় নেড়ে না বলল। এরপর মনির ব্যাপারে জিজ্ঞেস করতে উনি বললেন, দাঁড়ান, মনি বলতে মনে হয় মনিলাল মুখার্জিকেই বোঝাচ্ছে, ও ছিল পুলিশের আতঙ্ক, বোমাবাজি খুনসহ অনেক অভিযোগ ছিল ওর নামে, পুলিশ ধরলেও কীভাবে যে পালিয়ে যেতে লক আপ থেকে, ওয়াটসনকে খুন করতে লুকিয়ে ওর বাংলোয় ঢুকে, কিন্তু ধরা পড়লেও ওর বিপ্লবী সাথীরা ওকে বাঁচিয়ে দেয়। এর কিছুদিন পরে ওই মনি মুখার্জি পুলিশের সাথে একটা এনকাউন্টারে মারা যায়। পুলিশ কীভাবে যেন ওদের গোপন আস্তানার খবর পেয়েছিলেন? নীলাভের অবাক মুখের দিকে তাকিয়ে উনি বলে উঠলেন, আপনি ঠিকই ভাবছেন, আপনি যখন ওয়াটসনের বাংলোয় রাত কাটাতে যান তখন এই মনিলালের আত্মা আপনার উপর নির্ভর করেছে, হয়তো চেহারা সাদৃশ্যের কারণে সেই আপনাকে ওই যুগে নিয়ে যায়। আর হ্যাঁ, আপনি ওই পুলিশের গুলিতে মারা গেছেন বলেই এই যুগে ফিরতে পারলেন, না হলে সারা জীবন ওখানেই কাটাতে হতো। যে দুজন ওখান থেকে অন্তর্হিত হয়েছে তারা হয়তো আপনার মতোই ওই যুগে চলে গিয়ে আর ফিরতে পারছে না। নীলাভ শিউরে উঠল, তাহলে পুলিশের গুলিতে মারা গিয়ে সাপে বড় হয়েছে, না হলে কে জানে, হয়তো এই সময়ে ওর আর ফেরাই হতো না। অর্ধেন্দ্রবাবু আচমকা বলে উঠলেন, আরে আমার কাছে তো ওই মনিলার একটা ছবি আছে, অবশ্য আঁকা ছবি, আসলে ও অনেকদিন ফেরার থাকাতে পুলিশ অন্তত একটা স্কেচ আঁকিয়েছিল, আমার বুড়ো চাকরটার বাবা ওই ওয়াটসনের বাংলোয় কাজ করত, ওয়াটসন মারা যাবার পর ওর বাড়ি থেকে যখন জিনিসপত্র সরানো হচ্ছে তখন সে ওটা চেয়ে নেয়, আসলে উনি এই স্বাধীনতা সংগ্রামীদের বড় ভক্ত ছিলেন, দাঁড়ান আনছি। এই বলে উনি
ঘরের ভিতর ঢুকে গেলেন। একটু পরে ঘর থেকে একটা বড় তৈলে চিত্র নিয়ে বেরিলেন। নীলাভ দেখে চমকে উঠল, এ যেন ওকেই কেউ এঁকেছে। নীলাভ চিন্তা করতে লাগলো, অন্যদের মতো ওয়াটসনের বাংলায় ওকে ঢুকতে তো কেউ বাধা দেয়নি, কেন? ওখানে ওর রাত কাটানোর পেছনে কি ছিল কোনো অদৃশ্য ইচ্ছা শক্তি? ও উত্তর হাতড়াতে থাকে কিন্তু কিচ্ছু পায় না। ও ভাবতে থাকলো, এখন আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা এরকম কত মনিলালের রক্তের বিনিময়ে এসেছে। এরা নিজের পরিবার নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিল, আর এই নিঃস্বার্থ নিবেদনের ফল দেশের এই স্বাধীনতা। অগ্নিযুগের ওই বিপ্লবীদের প্রতি শ্রদ্ধায় ওর মাথা নুয়ে এলো। মনে মনে স্যালিউট করল ছবিটাকে। মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, জয় হিন্দ।